सर्वप्रथमेई आमार पिता श्री मिहिर चंद्र भैया ओ आमार माता श्रीमती भानुमती भैया ओ आमार दीक्षा गुरु मुरारी मोहन अधिकारी अनाथ अधिकारी शिक्षा गुरु श्री गोपाल सिंह महाशय सुभाष कुमार महाशय ओ अनिल मंडल महाशय चरणे अनंत अनंत कोटि भक्तिपूर्ण दंडवत प्रणाम। तारपरे प्रणाम जानाई बाबा आहत अनाहत अभागत এই গ্রামবাসী বৃন্দের চরণে প্রণাম জানাই গৌরহরি কৃপাধন্য কৃপাধন্যা পরম বৈষ্ণব মণ্ডলীগণ আপনাদের রাতুল রাঙা চরণে রইল কীর্তন জগতের অতি কনিষ্ঠতম কীর্তনিয়া শ্রীমতী মঞ্জুরী কুমির ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে সবাকার চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। জানি না বাবা আজকে কি গাইব কি শ্রবণ করাব, আমি ভক্তিহীনা জ্ঞানহীনা এক অজ্ঞান বালিকা মাত্র, নামতত্ত্ব নীলাতত্ত্ব বিষয় শিশু কেবল মাত্র। মা গো জানি না কত জন্মের সুকৃতির ফলে আপনাদের চরণ দর্শনের সৌভাগ্যটুকু লাভ করেছি। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন, যে যেখানেই আছেন সেখান থেকেই আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন গৌর কথা হরি কথা শ্রবণ করাতে পারি। কারণ যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, যিনি বিভু যিনি বিশাল যিনি শম্ভু যিনি অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই ভগবানের কথা কেমন করে বলবো, কেমন করে আপনাদেরকে শ্রবণ করাবো তা আমার জানা নেই বাবা। কারণ আমি তো একটা নরকের কীটের অধম, যিনি বিশাল যিনি বিভু যিনি শম্ভু যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই ভগবানের গুণকীর্তন করার মতো সাহস আমার নেই বাবা। যার মধ্যে কৃষ্ণ ভক্তি নেই, যার মধ্যে কৃষ্ণ ভক্তি নেই বাবা, যে কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা, কেমন করে ভগবানকে ভালোবাসতে হয় যার জানা নেই। কেমন করে ভগবানকে আপ্যায়ন করতে হয় যার জানা নেই। সে কেমন করে আপনাদের সম্মুখে সেই ভগবানের কথা শ্রবণ করে। তবে শুনেছি পরমে শ্রবণ করেছি যে মহতের যদি কৃপা হয় তবেই সম্ভব হবে বাবা। তাহলে মহত কারা? এই যে আপনাদের মতো সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী, আপনারা যদি কৃপা করেন তবেই আমার পক্ষে গৌর কথা হরি কথা শ্রবণ করানো সম্ভব হবে বাবা, নচেত কোনো দিনও সম্ভব হবে না। তাই আপনারা সবাই মিলে আমাকে আশীর্বাদ করুন। আর একটা কথা, যে কথাটা না বললে বাবা আমি গৌর হরির কাছে অপরাধী হয়ে যাব। কি কথা না, এই যে করোনা,
আমা এদিকে হয়নি তাই তো ভগবান কত কি দিল মা প্রথময় এলো কি আইলা তারপরে এলো লাইলা তারপরে এলো কি ফণী তারপরে এলো আমফান কত হাজার হাজার মানুষের ঘর বাড়ি ফেলে দিয়েছে কত হাজার হাজার মানুষের প্রাণ চলে গেছে তারপরেও ভগবান এমন একটা রোগ দিল বাবা কি দিল মা করোনা করোনা এমন একটি রোগ প্রতিটি মানুষকে একেবারে ঘর বন্দী করে রেখেছে তাই না মা কেউ কোথাও আমরা যেতে পারিনি সবাইকে ঘর বন্দী করে রেখেছে আহা আজকের এই করোনাকে উপেক্ষিত করে আজ যে বাবু এত পরিশ্রম করে এত হাজার হাজার অর্থ ব্যয় করে এত বড় একটা মহতি হরিসভার আয়োজন করিয়াছে টাকা পয়সা থাকলে আমরা ব্যয় করতে চাই না বাবা কিন্তু দেখো আজকের হাজার হাজার টাকা ব্যয় করে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবা আয়োজন করিয়াছে আপনাদের মতো ভক্ত চরণ দর্শনের সৌভাগ্যটুকু উনি লাভ করিয়াছে তাই আপনারা সবাই কৃপা করবেন আশীর্বাদ করবেন আর আমিও রাধারানীর কাছে প্রার্থনা করি হে রাধে তুমি ওনার সংসারে ওনার পরিবারের সবাইকে কৃষ্ণ ভক্তি দিও শ্রীগুণে তাই গৌর কৃষ্ণ ব্রহ্মানন্দ হরি বল হরি বল হরি বল আমা ভবপাগলা তার গানের মধ্যে পলিরজীবকে শিক্ষা দিয়ে গেলেন শিক্ষাটা কি বারে বারে আর আসা হবে না এমন মানব জনম তুমি আর পাবে না চুরাশি লক্ষ জনম ভ্রমণ করে দেব এমন মানব জনম পেয়েছি মা পেয়েও আমরা হরি কথা কৃষ্ণ কথা বলি না আমরা এখনো ভগবানের ভালো না বাসার মানুষও কিন্তু বাবা আছে আছে না কিছু মানুষ আছে না ভগবানকে ভালোবাসতে চায় না তারা যার জন্য এমন সুন্দর দেহ বাড়ি পেয়েছি যিনি আমাদের চক্ষু দিল নাসিকা দিল জিহ্বা দিল ত্বক দিল এত সুন্দর দুটো হাত দিল এত সুন্দর বদন দিল আজকের সেই ভগবানের কথা বলি না আমরা তবুও কিন্তু আমরা মানুষের কাছে জাহির করি কি জাহির করি আমি কালী ভক্ত আমি কৃষ্ণ ভক্ত আমি রাধারানীর ভক্ত আমি নিতাই চাঁদের ভক্ত আমি দুর্গা ভক্ত আমি শিব ভক্ত কিন্তু সত্যি কথা বলুন তো বাবা সত্যি কি আমরা ভক্ত হতে পেরেছি না একেবারেই না বাবা আমরা ভক্ত হতে পারিনি বাবা সত্যি আমরা ভক্ত হতে পারিনি এই যে আপনাদের সম্মুখে মাইক্রোফোনের ধারিয়ে দাঁড়িয়ে কথা বলছে এই যে কীর্তনিয়া মঞ্জুরি কুমির সেও কিন্তু জানে না বাবা তার মনের মধ্যে কতটা ভক্তি আছে আমা একটা ফুল যেমন জানেন না তার মধ্যে কতটা মধু কোথায় লুকিয়ে আছে জানে কে ভ্রমর এই যে ফুলের মধ্যে গুনগুন 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 করে উঠতে
সেই ভ্রমর জানে কোন ফুলে কতটা মধু আছে। ঠিক তদ্রূপ, ঠিক তদ্রূপ একটা ভক্তের মনের মধ্যে যে কতটা মধু লুকিয়েছে সেটা জানে আমার কৃষ্ণ ভ্রমর। সেগুলো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি। তো বাবা, আজকের সেই ভক্তের রসে পরিপূর্ণ হয়ে আপনারা যখন এসেছেন কীর্তন শ্রবণ করবার জন্য, আমার পথ হয়তো আপনাদের সবাই আলাদা আলাদা হতে পারে, কিন্তু আপনাদের উদ্দেশ্যটা কি? হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করা, তাই না মা? তাই আমরা গৌর হরির কাছে যখন এসেছি সবাই মিলে আমরা করজোড়ে একসাথে বলে উঠি, কি বলবো? ও গো আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পারি গো পিত
गोपीता माता भोग निभाता दुदिन रे राखा शेषर दिवेश जोग दिने जेते हम एका पीता माता भोग निभाता दुदिन रे राखा शेषर दिने शाजान दिने जेते हम गोपीता माता भोग निभाकर देते हम जन भाग तो जाने রাতুল রাগা চরণে আমি হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে আমার মনের মধ্যে এতটুকু অহংকার জন্মেছে আমি যেন নিরহংকারে তোমার চরণে সর্বস্ব বিকিয়ে দিয়ে তোমার গুণকীর্তন করতে পারি গৌরহরি আজ আমার লীলার বিষয় হলো শ্রীমতী রাধারানীর মানভঞ্জন আমা ভগবান বলেছেন দেখো জগতের পাপাচারী অত্যাচারী দুরাচারী ব্যভিচারী মানুষ তোমরা কোনোদিন অহংকার করো না অহংকারের বশে তোমরা আমাকে হারাবে দেখো দেখো যার সৃষ্টি আমার বাবঙ্গ থেকে সেই শ্রীমতী রাধারানী সে আমাকে হারিয়েছে তাই তোমরা কোনোদিন অভিমান করো না গো অহংকারের মঞ্চে বসে ডাকলেও তোমরা আমাকে পাবে না অভিমানের মঞ্চে বসে ডাকলে আমাকে পাবে না অহংকারে মত্ত হয়ে ডাকলেও আমাকে পাবে না তাই বাবা আজকের আমার লীলার বিষয় হলো শ্রীমতী রাধারানীর মানভঞ্জন আমা কালকে রে একাদশী গেল তাই না মা আচ্ছা বাবা
যদি সময় থাকে তাহলে আমি বলে যাব আপনাদেরকে যে একাদশীর জন্ম কিভাবে হলো আর বছরে কটা একাদশী আছে আর কয়টা আমরা পালব অনেকে আছে বছরে ২৪টা একাদশী আমরা পালতে পারি না তাই না মা আবার অনেকেই আছে বছরে ২৪টাই একাদশী আমরা পালি কিন্তু মা যদি সময় থাকে আমি আপনাদেরকে বলে যাব তাই আসুন আমরা সবাই একটু লীলার মধ্যে তো যেতেই হবে মা তবে এই যে অভিমান করে শ্রীমতী রাধারানী ভগবানকে হারিয়েছিলেন তাই ভগবান যখন বললেন দেখো তোমরা অভিমান করো না তোমরা অভিমানের মধ্যে আমাকে পাবে না দেখো মা ভালোবাসার মশো বাসলে ভগবানকে অবশ্যই পাওয়া যাবে বিশ্বাস করার মতো বিশ্বাস করলে ভগবানকে অবশ্যই পাওয়া যাবে শুনেছেন মা পাষাণ ভাবিয়া ডাকছো যাহারে সে তো পাষাণ নয় ডাকার মতো ডাকলে পরে পাষাণ গলিয়া যায় শ্রীগুরু নিতাই গৌর কৃষ্ণ ব্রহ্মানন্দে হরি তবে ডাকার মতো ডেকেছিলেন কে মা তার একটা ছোট্ট প্রমাণ দিয়ে তবে আমি লীলার মধ্যে প্রবেশ করব আমা শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী আজকের ভগবানকে বিশ্বাস করেছিলেন বলে আজকের শ্রীবাসের স্ত্রী মালিনী দেবীর সন্তানকে আমার গৌরহরী বাঁচিয়ে ফিরিয়ে দিলেন অজয় ওখানে ওটা কি দাঁড়িয়ে আছে গো ওনাকে এখান থেকে বের করে দাও বের করে দাও এখান থেকে না না মা আপনাকে বলছি না আমা আপনাকে বলছি না মা মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বলছেন যে উনি যে ওখানে দাঁড়িয়ে আছে ওনাকে এখান থেকে বের করে দাও উনি থাকলে আমি একটা গোপন কথা শ্রীবাস তোমাকে বলবো না আহা এখন শ্রীবাস পণ্ডিত করজোড়ে বলছে দয়াময় আচ্ছা দয়াময় উনি তো আমার শাশুড়ি মা ওনাকে আমি কেমন করে বের করে দিই বলো আমা জামাই কোনোদিন শাশুড়ি মাকে বের করে দিতে পারে ঘর থেকে কি মাসিমা বলুন না আপনারা মাঝে মাঝে একটু হ্যাঁ হু দেবেন তবে কিন্তু আমার ভালো লাগবে আমা কীর্তনিয়াদের রিমোট না মা এই আপনাদের হাতে আপনারা যদি মাঝে মাঝে একটু কথা বলেন আমিও খুব খুশি হব আচ্ছা আচ্ছা বললাম কি যে শ্রীবাস পণ্ডিত শাশুড়ি মাকে কেমন করে বলবে যে শাশুড়ি মা তুমি ঘর থেকে বের হয়ে যাও মহাপ্রভুর কথা শুনে যেই না শ্রীবাস পণ্ডিত করজোড়ে গিয়ে দাঁড়িয়েছে শাশুড়ি মা ও শাশুড়ি মা আসতে বাবা জামাই তুমি এসেছো ও তুমি কেন এসেছো আমি বুঝতে পেরেছি আমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে তাই তো তবে জানো জামাই আমারও না পুরনটা বড় ছটফট করে ওই যে গোপন কথা শ্রবণ করবার জন্য আমা আমরা কলে গেলে আচ্ছা মহিলাদের তিন জায়গায় একটু গল্প করার আড্ডা তাই না মা আপনারা তো জানেন আমিও না মা গল্প করি একটু আদ্রা সময় থাকে না তো একটু দেখা দেখি হলো একসাথে একটু গল্প করলাম মা আপনারা গল্প করেন তো আচ্ছা কলে গেলে সানে গেলে আর দোকানে গেলে কি বাবা তাই তো এই তিন জায়গায় গেলে কিন্তু মহিলার একটু গল্প করে তাই না ওই মা হাসছে দেখো হ্যাঁ তো কলি তো থাকবে কলি না থাকলে
বেশি জমে যায়, বেশি জমে যায়। তখন আমা মহাপ্রভুর কথা শ্রবণ করে শ্রীবাসের শাশুড়ি মা ঘর থেকে বাইরে বেরিয়ে গিয়েও না পুরাণটা বড় ছটফট করছে। কি এমন গোপন কথা হয়, শুনতে পারলে একটু ভালো হতো। তাই সবার সম্মুখ থেকে শ্রীবাসের শাশুড়ি মা গট গট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। গিয়েও না মা পুরাণটা বড় ছটফট করছে, কিরম করে কথাগুলো শুনবো আমি, আমি কেমন করে কথাটা শ্রবণ করবো মা, কেউ যদি কারোর নামে একটু ফুসফুস করে মনটা বড় ছটফট করে না, একটু শুনতে পারলে ভালো হয়, একটু ঘরের পিছনে জানলাটা খোলা থাকলে শুনতে পারলে ভালো হতো। এখন শ্রীবাসের শাশুড়ি মা বড় একটা ওই যে আপনাদের এদিকে কি বলে মা, ওই ওই ধান ভেজানো হয় যেটাকে গামলা, ওই গামলাটিকে নিয়ে ছোট্ট ছোট্ট করে ছিদ্র করে নিয়ে বারান্দার এক পাশে বসে পড়লেন নিজেকে চাপা দিয়ে। কেন বসলেন না, ওই মহাপ্রভু ভাবের কথা শ্রবণ করে, সে শ্রবণ করবার জন্য শ্রীবাসের বারান্দাতে বসে পড়লেন। আর এদিকে শ্রীবাস বলছে, দয়াময় এবার বলো তুমি কেন আমার শাশুড়ি মাকে বের হয়ে যেতে বললে। আহা জানো শ্রীবাস কেন বের হয়ে যেতে বলেছি তুমি জানো? এই অন্তরঙ্গ ভাবের কথা একবার যদি তোমার শাশুড়ির কর্ণমূলে প্রবেশ করে তবে তোমার শাশুড়ি মাকে আর বাঁচানো যাবে না। অষ্টম ভাবের বিকার ঘটবে, যেমন কখনো নাচবে কখনো গাইবে কখনো ধুলাই গদাগদি দেবে কখনো উদ্মাদিনী হবে কখনো পাগলিনী হবে। শ্রীবাস পণ্ডিতকে নিয়ে মহাপ্রভু আমার হাভাবের প্রকাশ করছে। বলো দয়াময় এবার বলো আমার শাশুড়ি মাকে আমি ঘর থেকে বের করে দিয়েছি, শাশুড়ি মা যে বারান্দায় বসে আছে সেটা শ্রীবাস পণ্ডিত দেখলো না মা। এইবার মহাপ্রভু শ্রীবাসকে সঙ্গে করে নিয়ে হাভাবের প্রকাশ করছে। জানো শ্রীবাস দেখো আসতে বাবা আসতে। এইবার মহাপ্রভুর যখনই হা ভাবের প্রকাশ করছে সেই মহাপ্রভুর অন্তরঙ্গ ভাবের কথা যেই না শ্রীবাসের শাশুড়ি মার কর্ণমূলে গিয়ে ধাক্কা মেরেছে, এক ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দিয়ে গামলাটিকে বলে উঠলেন কৃষ্ণ। একবার তোমরা আমার কৃষ্ণকে এনে দাও, আমি কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচব না। একটি বার আমার কৃষ্ণ এনে দাও, আমি কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচব। মহাপ্রভুর চরণে শ্রীবাস পণ্ডিত আছাড় গিয়ে বললেন কৃপা করো দয়াময় কৃপা করো, আমার শাশুড়ি মাকে দয়া করো। শ্রীবাস বলেছিলাম না, আমি তো বলেছিলাম তুমি ওকে এখান থেকে বের করে দাও।
শুনলে না তো আমার কথা, তুমি তো আমার কথা শুনলে না, বের করে নিয়ে যাও আমার কাছ থেকে। আমি আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না, আমার চরণ থেকে সরিয়ে নিয়ে যাও। শিবাশের শাশুড়ি মা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আজ হাড় খেয়ে পড়লেন মহাপ্রভুর চরণে। এইবার মহাপ্রভু আমার নিত্যানন্দ দাদাকে সঙ্গে করে নিয়ে নবদ্বীপের রাজপথে পা বাড়িয়েছে। যেই না পা বাড়িয়েছে চিৎকার করে শিবাশের শ্রীমালিনী দেবী কাঁদছে, স্বামী ও গো স্বামী গো, ও গো বলেছিলে হরির নামে গাছ নাচে, হরির নামে মরা বাঁচে, হরির নামে ব্যাধি মোচন হয়। আজকের আর একবার বলো না গো। শ্রীবাস মন্দিরে ছুটতে ছুটতে এসে বলল, মালিনী কি হয়েছে তোমার? শুনবে শুনবে সেই কথাটা, সারা নবদ্বীপবাসী তোমার গৌরীকে কেউ জায়গা দিল না। যে গৌরীকে তুমি তোমার আঙ্গিনার মাঝে এক মাস একদিন হরিনাম করতে দিলে, আজকের সেই গৌর হরি নীলা চলে যাওয়ার সময় কে দিয়ে গেছে জানো? মালিনী কি দিয়ে গেছে শ্রবণ করবে তবে শোনো। তোমার একটা মাত্র সন্তানের মৃত্যু দিয়ে গেছে না, করতে পারছি না গৌরহরি। বলো না গৌরহরি, কি অপরাধে আমার এত বড় সাজা তুমি দিলে? কি আমার অপরাধ ছিল তুমি আমার একটা সন্তানকে কেড়ে নিলে? শিবাস পণ্ডিত আর মালিনী দেবী দুজনে মৃত সন্তানটিকে জড়িয়ে নিয়ে কাঁদছে। ও গো নিভে গেছে রে, একবার মা বলে ডাক বাবা তুই ফিরে আয়,
ফিরিয়া চলে যায় সে কি আর ফিরে আসে গো। মহাপ্রভু নিত্যানন্দ দাদাকে বলছে, দাদা দেখো দেখো মালিনী মা শ্রীবাস কাঁদছে। আচ্ছা দাদা তুমি এখানে একটু দাঁড়াও, আমি দেখে আসি কেন কাঁদছে মালিনী মা। শুধু একটিবার ছুটে এসে এসে বলেছিল, মালিনী মা ও মালিনী মা, কে 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 ডাকে মালিনী মা? আমি গো, আমি। কি হয়েছে তোমার, তুমি তুমি অমন করে কাঁদছো কেন গো? তুমি জানো না, তুমি জানো না, তুমি তো এই পতিত পাবনা ভূমি, তুমি তো করুণার সিন্ধু। শুনবে কি হয়েছে, শোনো তবে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আজকে আপনারা আমার দিদির গান আপনারা সবাই শ্রবণ করছেন, আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগছে। এবং এই গান শুনে সন্তুষ্ট হয়ে অমরবাবু, যে কিনা মালিক, এই বাড়ির মালিক, উনি খুব খুশি হয়েছেন। খুশি হয়ে উনি 200 টাকা পুরস্কার করলেন। সেই সঙ্গে জীবন মণ্ডল, উনি ওনার গান শুনে খুব সন্তুষ্ট হয়ে উনিও 100 টাকা পুরস্কার করলেন। এবং দিদিকে বলবো, দিদি আরও ভালো করে মানুষের মন জয় করে ভগবানের কথা বলুন। শ্রবণ করাবো আমি, লীলার মধ্যে প্রবেশ করে অবশ্যই নাচের গান শ্রবণ করাবো। আপনারা নৃত্য করবেন, আনন্দ করবেন, জানি না বাবা কত টাকা আনন্দ দিতে পাচ্ছে। শ্রীবাস পণ্ডিতের স্ত্রী বলছে, গৌর হরি, তুমি জানো না আমারে কি হয়েছে, তুমি তো পতিত পাবন গৌর হরি, তুমি তো করুণার সিন্ধু, তুমি নাকি ভগবান, তুমি নাকি সবার মনের কথা জানো। কি হয়েছে তোমার, তুমি আমাকে খুলে না বললে আমি বুঝবো কি করে, শ্রবণ করবে কি হয়েছে, তবে শ্রবণ করো। জানো গৌর হরি, তুমি যখন নাচছিলে আর গাইছিলে আমার আঙ্গিনার মাঝে, আমার ছোট্ট ছেলে গোপাল তোমার হরিবাসরে বসে বসে হরিনাম শ্রবণ করছিল। আহা, আমার ছেলে গোপাল ছুটতে ছুটতে এসে বলছে, মা 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 আমায় একটু জল দাও না, মা মা একটু জল দাও, মা পিপাসায় পিপাসায় আমার কণ্ঠটা যে বড় শুকিয়ে যাচ্ছে। আমি বলি, বাবা দাঁড়া, বাবা দাঁড়া, আমি তোর জন্য এক গ্লাস জল আনি,
মা ছুটতে ছুটতে ঘরের ভেতরে গিয়ে এক গ্লাস জল নিয়ে এসে দেখল নিজের সন্তানটি রক্তাক্ত অবস্থায় ধুলাই পড়ে লুটালুটি দিচ্ছে। খোকা খোকা ধুলাই লুটি আছিস, মায়ের আর হেদাহিদ জ্ঞান নেই। খোকা ও না বাবা, এ বাবা তোর কি হয়েছে বাবা? একবার মা বলে ডাক না খোকা। আমি তোর মা ডাকছি রে, আমি তোর মা। একবারে কথা বল না খোকা। না না, আমি কি করছি? না আমি আমি কাঁদবো না, এখন তো এখন তো গৌর হরির হরিনাম চলছে। না না না, আমি কাঁদবো না, আমার মৃত সন্তানটিকে হরিবাসরে রেখে আমি কাপড় চাপা দিয়ে হরিনাম শ্রবণ করবো। আমা ভগবানের কাছে প্রার্থনা করি এমন দিন যেন কারোর জীবনে না ঘটে, যেমন ধরুন এমন দিন যদি কারোর জীবনে ঘটে বাবা, কেউ আর আপনারা হরিনাম শ্রবণ করবে? বুকের মধ্যে হাত রেখে বলুন তো। না, কেউ হরিনাম শ্রবণ করবে না, কেউ আর হরিনাম গাইবে না। নিজের মৃত সন্তানটিকে কাপড় চাপা দিয়ে হরিনাম শ্রবণ করেছে শ্রীবাসের স্ত্রীর নয়নে জল নাই। সেদিন আমার গৌর হরি বলেছিল, মালিনী মা, ও মালিনী মা, কালকের যখন তোমার ছেলেটা মারা গিয়েছে তুমি কালকের কাঁদলে না, আজকের তুমি কাঁদছো কেন? সেদিন শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী বলেছিল, গৌর হরি, আমি জানতাম তুই এমন প্রশ্নটা আমাকে করবি। আমি কেন কাঁদিনি জানিস? যাতে তোর হরিনাম শ্রবণ করবার বিঘ্ন না ঘটে। এক সন্তান হারা মা আমার, নিজের সন্তানটিকে হরিবাসরে, মৃত সন্তানটিকে রেখে দিয়ে কাপড় চাপা দিয়ে হরিনাম শ্রবণ করেছে। মা কত পাষাণ হলে দেখলে মা, পারবে কেউ? কেউ পারবে না বাবা। সেদিন মালিনী দেবী আমার নিজের মনকে প্রবোধ দিয়ে বলেছিল, ওরে মন, নিজের পেটের ছেলে চলে গেছে তো কি হয়েছে? এখনো তো আমার গৌর হরি আমার আঙ্গিনার মাঝে আছে, এখনো তো আমার গৌর হরি আমার আঙ্গিনায় থেকে গেল না। আমি আমার নিজের মনকে প্রবোধ দিয়ে মৃত সন্তানটিকে নিয়ে হরিনাম শ্রবণ করেছি।
গৌর হরি। এ এ বাবা বল্লা বাবা, তোকে তো সারা নবদ্বীপের লোক কেউ হরি নাম করবার জায়গা দিল না। আমার স্বামী আমার আঙ্গিনার মাঝে এক মাস একদিন তোকে হরি নাম করতে দিল। আজকের তুই নবদ্বীপের রাজপথে যাবার সময় আমার একটা মাত্র সন্তানের মৃত্যুর পরিণতি দেখে তুই চলে গেলি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদেরকে প্রশ্নটা আমি রাখলাম, বলুন না গৌর হরি কি করবে? সত্যি সত্যি কি নীলাচলে চলে যাবে নাকি শ্রীবাসের স্ত্রী মালিনী দেবীর সন্তানকে ফিরিয়ে দেবে? সেদিন আবার গৌর হরি ক্ষণিকের জন্য নয়ন বাড়ি ঝরিয়ে বলেছিল, মালিনী মা, ও মালিনী মা, দাও দাও এই দাও তোমার তোমার মৃত সন্তানটিকে আমার কোলে দাও। সেদিন মালিনী মা নিজের মৃত সন্তানটিকে নিয়ে গৌর হরির কোলে দিলেন। গৌর হরি নিজের কোলে তুলে নিয়ে বলেছিল, এই গোপাল গোপাল দেখ দেখ ওর বাবা ওর, এই দেখ এই দেখ 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 মা কাঁদছে, বাবা কাঁদছে, আত্মীয় স্বজন সবাই কাঁদছে রে, একবার তাকিয়ে দেখ। শ্রবণ করালেন মধুমাকা হরিনাম। কি শ্রবণ করালেন?